আসা মানে প্রচন্ড আকারের কষ্ট, কি সব কিছু বলো তোমার সাথে আজকে সবাইকে এই জন্য অনেক সময় কাছে আমি ভাবে ঢুকে যাবো এটার উদ্দেশ্যে। তো আমরা পাস করি আপনার একটু বাংলা বিষয়। মামা অসম্ভব ধন্যবাদ আমাদের ভিউয়ার্সকে এত সুন্দর এত কষ্ট এত দূর সত্য। ওকে, তো আমরা এখনো অনেকক্ষণ দেখো এটা আমরা কিভাবে করব। আমরা এটাকে এখানে কাজ আমরা আত্মীয়দের মাঝে আবার ব্যাক করে ফিরে আসি। তো গাইস আসলে বুঝি নাই, আসলে ব্যাংকার হোক গাই প্রচন্ড আকারের রোগ, ঠিক এইভাবে পাঞ্চ করব, এটা পাঞ্চ করতে হবে। তো ট্রেনে আমরা প্রবেশ করি, করার পর আমাকে দেখো একটু কেমন লাগছে, আমাকে দেখো এই যে জোয়াল করে আসার পর কি ব্যাংকা পি যাইতে আর ভালো লাগে। আচ্ছা যাই হোক গাই, এটা হচ্ছে পুরাটা ব্যাংকা পি মল, এখানে সম্ভবত ট্রেন। আমি আসলে এটা খুব টেস্ট, এটা হলো ওয়েফার, আপনারা মেবি ওয়েফার চিনেন, ওয়েফার নিলাম আর সম্ভবত ব্যাংকে পি যাইতে হলে এসব গাড়িগুলো লাগে নিতে। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন ইনশাল্লাহ। কথা বলার জন্য আসলে আমরা ট্রেনে কখনো আসলে এইখানে সফর করিনি, তো এটাই আমাদের ফার্স্ট ট্রেনের সফর। আর আপনারা যাতে একটু ট্রেনের সংগ্রহটা দেখুন, এটা হচ্ছে ট্রেনের, এখান থেকে সম্ভবত ট্রেনের টিকিট কাটতে হয় ব্যাংকা পি মলের জন্য, ট্রেনের টিকিট এখানেই কাটতে হয়। তো ট্রেনের টিকিটগুলো আমরা এখনই সংগ্রহ করবো, এখান থেকে পাস করবো, পাস করার পর দেন আমরা এই দেখুন। আর আমার সাথে এখানে আছে মম। মম হাউ ডু ইউ ফিল রাইট নাও, কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ কিছু বলো। পাঞ্চ করার পর আমরা ইনসাইড ঢুকে গেলাম। আমরা এখন আসলে ব্যাংকা পি মল যাচ্ছি, আর ব্যাংকা পি মল আমাদেরকে আসলে ট্রেন দিয়ে যেতে হবে সম্ভবত। তো আমরা এখন ট্রেন দিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে পুরা ট্রেনের লোকেশন, এটা পুরা ট্রেনের লোকেশন। আর আমি এখন আমার ফ্যামিলিদের সাথে যাচ্ছি। তো আপনারা একটু দেখুন, এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হোপফুলি যেতে হয় হচ্ছে আমরা ট্রেনে আসলে উঠব। আর এখানে আছে হচ্ছে আমার সাথে আমার মম। মম কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি বাবা। থ্যাংকস মম। ওকে আর ওকে থ্যাংকস মম। আর এখানে আছে আমার সাথে মামা। মামা বাংকাপি, আসসালামু আলাইকুম। বাংকাপি মল, এটা বলে লাইনে দাঁড়াইছো মম। মা ওই কোথায় গেল লাইনে? আচ্ছা গাইস, তো এখান থেকে আমাদেরকে আসলে টিকিট সংগ্রহ করতে হবে, লাইনটা আসলে প্রচন্ড বড়। আর এখানে অবশ্যই সব মানুষ আসলে ট্রেনে যাওয়ার জন্য আসলে ওয়েট করতেছে। তো আমরা এখন ট্রেনে যাব, আর আপনারা একটু দেখুন, হোপফুলি এখান থেকে পুরা মার্কেটটি দেখা যায়, ব্যাংকক সিটি, পুরা ব্যাংকক সিটিটা দেখা যায়। আর এখানে প্রচণ্ড বড় আকারের লাইন, আপনারা মেবি লাইনটা দেখতে পারতেছেন। আসলে গাইস আমি একদম টাইম পাচ্ছি না আপনাদের মাঝে আমার ব্লগগুলো শেয়ার করার, বাট আমি যত তাড়াতাড়ি পারবো আমি আমার ব্লগগুলো শেয়ার করবো। আর এখন আমরা অবশ্য অনেক বড়ো লাইন, তো এত বড় লাইন আপনাদেরকে আমি দেখাবো না। আমি যাব, আমি টিকিটগুলো সংগ্রহ করব, টিকিটগুলো সংগ্রহ করে ওই যে আপনারা মেবি দেখতে পারতেছেন, এটা কিন্তু পুরোটা ট্রেন লাইন, এখন মাত্র একটা ট্রেন আসছে অলরেডি। তো আমি আপনাদেরকে এখন এক এক করে পুরো ট্রেন লাইনের পুরো ইনভলভমেন্ট দেখাবো। তো এটা তো আপনারা দেখছেন, আর এখানে হোপফুলি পুরোটা ব্যাংকক সিটি আপনারা দেখতেছেন, দেখতে পারতেছেন পুরাটা ব্যাংকক সিটি, এখান থেকে হোপফুলি পুরা ব্যাংকক সিটিটাই দেখা যায়। আর এটা হচ্ছে পুরাটা ট্রেন লাইন। সো ট্রেন লাইন ওয়াজ ভেরি গুড,
আর আমি এখন ট্রেনের টিকিটগুলো সংগ্রহ করবো। আর এর মধ্যে আপনাদেরকে এখানে একটু ইনভলভমেন্টগুলো দেখাই। এটা হচ্ছে এখানকার পুরাটি ইনভলভমেন্ট, সমস্ত ইনভলভমেন্ট আপনারা দেখতে পারতেছেন। আর ওই যে ট্রেন স্টেশনটাও দেখলেন মেবি আপনারা। আর এটা হচ্ছে মেবি কোনো মলও এখানে লেখা আছে, টার্মিনাল 21। এটা হচ্ছে টার্মিনাল 21 শপিং সেন্টার। যদি আমি এখানে আসি নাই, আসবো, আসার ইচ্ছা আছে। সো গাইস, এনিওয়েজ, আমি আমার সমস্ত ইনফরমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। করার পর আমি নিয়ে আবার আপনাদের মাঝে একটু পরে ব্যাক করে আসবো। অবভিয়াসলি ট্রেনে যখন উঠবো তখন ব্যাক করে আসবো। সো গাইস, আমরা আসলে ব্যাংকাপি মল যাওয়ার জন্য এখন অলরেডি ট্রেনে সংগ্রহ করবো। আর আমার সাথে আছে হচ্ছে মামা। মামা, হাউ ডু ইউ ফিল রাইট নাও? কেমন লাগতেছে তোমার? ভালো ফিল করছি। আমরা এখন ব্যাংকাপিতে যাব, ট্রেনে যাব, যায় না টিকিট কাটছে। এখানে ও ওয়েদারটা একটু আছে মোটামুটি গরম, তবে বাংলাদেশের মতো বাংলাদেশের অনেক ঠান্ডা। পাহাড়ে ব্যাংককের ট্যুর আমাদের ভালো হচ্ছে, আমার ফ্যামিলির সাথে, আমার বোন, আমার ভাগ্নি, ভাইনা, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আসতে দেখা হবে। মামা, অসম্ভব ধন্যবাদ আমাদের ভিউয়ার্সকে এত সুন্দর কথা বলার জন্য। আসলে আমরা ট্রেনে কখনো আসলে এইখানে সফর করিনি, সো এটাই আমাদের ফার্স্ট ট্রেনের সফর। আর আপনারা জাস্ট একটু ট্রেনের সংগ্রহটা দেখুন। এটা হচ্ছে ট্রেনের, এখান থেকে সম্ভবত ট্রেনের টিকিট কাটতে হয় ব্যাংকাপি মলের জন্য। এটা হচ্ছে পুরাটা ব্যাংকাপি মল, এখানে সম্ভবত ট্রেনের টিকিট এখানেই কাটতে হয়। তো ট্রেনের টিকিটগুলো আমরা এখনই সংগ্রহ করব। ট্রেনের টিকিট সংগ্রহ করার পর আমরা এখন এখান থেকে ব্যাক করব। আমি জানি জানি, এটা হচ্ছে ট্রেনের টিকিট গাইস। আমরা এখানে ট্রেনের টিকিট কিনে ফেলছি, তো সম্ভবত আমরা এখন ট্রেনের টিকিটগুলো, এটা হচ্ছে ট্রেনের টিকিট। তো আমরা মনে হয় এটা এখান থেকে পাস করব। পাস করার পর দেন আমরা এইভাবে ঢুকে যাব, এটার উদ্দেশ্যে। সো আমরা পাস করি, আপনারা একটু দেখুন। আর আমার সাথে এখানে আছে মম। মম, হাউ ডু ইউ ফিল রাইট নাও? কেমন লাগছে? খুব ভালো লাগছে মামা। হ্যাঁ, কিছু বলো। তোমার সাথে আছি সবাইকে এর জন্য অনেক সবার কাছে সবাইকে আমি মামাকে দেখো একটু কেমন লাগছে। মামাকে দেখো, এই যে দেখো, এটা আমরা কিভাবে করব। আমরা এটাকে এখানে কাঁচটা ঠিক এইভাবে পাঞ্চ করব, এটা পাঞ্চ করতে হবে। এটা এখন পাঞ্চ করব, মা পাঞ্চ করলো, এটা সম্ভবত লেগে গেলে, এই যে লেগে গেল, এই যে পাঞ্চ করলাম আমরা, পাঞ্চ করার পর আমরা ইনসাইড ঢুকে গেলাম। ওকে, তো আমরা এখনও অনেক রোদ গাইস, প্রচণ্ড আকারের রোদ। সো ট্রেনে আমরা প্রবেশ করি, করার পর আমরা আপনাদের মাঝে আবার ব্যাক করে ফিরে আসি। গাইস, আমরা ফাইনালি ট্রেন লাইনে এসে পড়ছি। এখানে ট্রেন লাইনগুলো খুলবে, আপনারা একটু ট্রেন লাইন দেখুন। এই যে ট্রেন লাইন, এটা হচ্ছে অনেক সমস্ত বড় ট্রেন লাইন ব্যাংককের। বাংকাপি মল। পুরাটা ট্রেন ও এখানে পুরাটা আসলে পজিশন দেওয়া, আপনারা একটু দেখুন। বাংকাপি মল, একটু ট্রেন লাইনটা দেখো। Sleep, right? Not now.
না লাল গুলি তো সো গাইস আমাদের ট্রেন কিন্তু অলমোস্ট চলতেছে আর আমরা ট্রেনে এখন লোকানো সো ট্রেন লাইন অলমোস্ট চলতেছে সো আমরা ট্রেনে অলমোস্ট প্রবেশ করলাম সো ট্রেনে আমরা যাই আমি আবার একটু পরে আপনাদের মাঝে প্যাক করে আসবো আমরা এখন এই গাড়িগুলো নিব আগে যে এখান থেকে নিব না আগে থেকে নিব আর ফাইনালি আমি নিয়ে নিলাম হচ্ছে ওয়েফার প্রচন্ড শব্দ এই সাইডটা প্রচন্ড আকারে শব্দ তো আমি আর কথা না বাড়াই আপনাদের সাথে আগে গিয়ে দেখা করি গাইস ব্যাংকাপি মল আসতে যে দেখি কি কষ্ট এই কষ্ট আগে জানলে কখনোই আসতাম না ব্যাংকাপি মল ব্যাংকাপি মল গাইস আপনারা একটু দেখুন ব্যাংকাপি মল ট্রেন দিয়ে নামলাম ট্রেন দিয়ে ভালো ভালো আমরা যাব ওকে গুড ভালো আমরা গেলাম কিন্তু এখানে আসার পর আমরা জায়গায় চিনতেছি না যে ব্যাংকাপি মলটা কোথায় আসলে ব্যাংকাপি মল অনেক সুন্দর একটা প্লেস আমরা যদি জায়গাটাকে আসলে খুঁজে বের করতে পারতাম তাহলে আমরা আসলে খুব ভালো হতো আর ফাইনালি হয়তো বা আমরা জায়গাটা পেয়ে যাব তো জায়গাটা পেতে খুব একটা বেশি দূর না আর এখানে আসো হচ্ছে আমার সাথে আমার মামা মামা ব্যাংকাপি মল তো পাচ্ছি না মামা হ্যাঁ যাচ্ছি আমরা খুঁজছি এখন যাব সো তোমার এই বিষয় তোমার আর কি অনুভূতি কি মানে আমরা তো পাচ্ছি না অচিরে পেয়ে যাব যাচ্ছি আমরা তালাশ করছি আপনারা থাকেন অপেক্ষা থাকেন সো গাইস আমার মামা বলে দিছে আপনারা অপেক্ষায় থাকেন আর আসলে ব্যাংকাপি মল যাওয়াটা ইটস নট ইজি ইটস ভেরি টাফ আর আমার সাথে ওইখানে দেখা যাচ্ছে যে একটা সুন্দর বাইক আছে কি বাইক এটা জানি না হ্যাঁ মামা আমি আমার একমাত্র কন্যা রাইসা রাফিকা রেফিন রাইসাকে অনেক মিস করছি বাবাজি মিথ্যা কথা আমি বিশ্বাস করি না আমি আশা করি সে ভালো আছে তার মাও ভালো আছে আপনার জন্য দোয়া করবেন রাইসার জন্য রাইসা আমার জন্য আসসালামু আলাইকুম জানি না ওকে বাবা রাইসাও শি ইজ অলসো মিসিং ইউ তো গাইস আপনারা তো দেখলেন যে আমরা খুব মজা করতে করতে আসলে যাচ্ছি বাংকাপি মল কিন্তু বাংকাপি হয়ে সাংকাপি হয়ে গেলাম কিন্তু ফাইনালি মলটার পাচ্ছি না তো আপনারা দেখুন এটা হলো বাংকাপি মল এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস আমি আসলে খাওয়ার চক্করে ব্লক করতে ভুলে গেছিলাম স্টিকার
এখন আমি আসলে স্টেক খাচ্ছি স্টেক হাউসে, এখানকার স্টেক হাউস। আমি অ্যাকচুয়ালি স্টেক আগে খাইনি, সত্যি কথা যেটা বলতে আজকে খেয়ে পছন্দ ভালো লাগলো। আমি যেটা মনে করি ঢাকার থেকে এখানকার স্টেক ভালো, অনেক ভালো। এটা এটা হচ্ছে আমার মম। হ্যালো মম। হ্যালো, ইউ ফিল গুড? তুমি খাচ্ছ স্টেক? তুমি কী নিছো? বা বা আমার শোনা, অনেক কিছু নিছ। এখানে মামা মামা নিছে চিকেন, আমি নিছি বিফ স্টেক। আমার বিফ স্টেক অনেক ভালো লাগে। সো ওভারঅল আমরা এখানে অনেক স্টেক খাচ্ছি। এটা হচ্ছে চিকেন স্টেক, দিস ওয়ান ইজ মাইন। সো ওভারঅল এখানকার স্টেক খুবই ভালো, এসেও ভালো লাগলো, খুবই এসে ভালো লাগলো। আর হ্যাঁ, তুমি আমার বড় বোন আনছো আমাকে এখানে। তো আমরা স্টেকগুলো এখন খাই, খাওয়ার পরে দেন আবার আমি আপনাদের মাঝে ব্যাক করে আসবো। A few moments later. So guys, আমার এই ব্লগ থেকে বিদায় নেওয়ার সময় এসে পড়ছে। আর আমি তো আজকে সমস্ত ব্লগ আপনাদের মাঝে শেয়ার করলাম, চেষ্টা করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে আপনারা একটু ব্যাংককটা দেখুন, এখানে সব ব্যাংককের ফুড। এগুলো পুরোপুরি ব্যাংককের বাজার, পুরোপুরি ব্যাংককের বাজার। আর এখানে আছে আমার ফ্যামিলি। সো আপনাদেরকে আসলে রাতে দেখানোর মতন আর তেমন একটা কিছু নাই। আর আজকে ব্যাংকাপির যে এপিসোডটা, সেটা আপনাদের কীরকম লাগলো, অর্থাৎ ব্যাংককের ব্যাংকাপি? সো আজ আমার ব্লগটা এই পর্যন্তই ছিল, যদি আমি এখানে কখনো আসি নাই। আর আসলে আমাদের তো এখানে সবসময় আসা হয় না, যতটুকু আসছি চিনছি, চিনতে পারছি। হয়তোবা নেক্সট টাইম আসলে আবার আরও কিছু জানবো, শিখবো। বিকজ একটা কথা আছে, শিখার তো শেষ নাই আর জানার তো শেষ নাই। হ্যাঁ, তো ব্যাংকাপি এটা একটু দেখেন, এটা মেবি ফ্রুটের দোকান। এখানে আসলে কি প্রচণ্ড আকারে ফুড, ও এগুলা সমস্ত ভালো ভালো। লাইক আপনারা যদি কখনো আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দিতে চান, এরকম একটা ফ্লাওয়ার বক্স নিয়ে নিলে আই থিঙ্ক এটা খুব বেশি বেটার হবে। তো এনিওয়েজ, আমি ডিয়ান, ডিয়ান ট্রাভেলার। আজ আমার এই পর্যন্তই ছিল। সো আমি এখন এই ব্লগ থেকে বিদায় নিয়ে নিই। আবার কোনো নেক্সট ব্লগে, কোনো নেক্সট এপিসোডে আমি ডিয়ান অতি শিগগিরই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও, এটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে। এটা যদিও বলে এটাকে ওয়াকিং স্ট্রিট, আসলে গ্রোস এত খাইছি, সো আসলে খুব একটা বেশি মুভ করতে পারতেছি না। আর এখানকার সব এনভায়রনমেন্টটা দেখুন, সমস্ত লাইটিং দিয়ে এই এনভায়রনমেন্টটা সাজানো হয়েছে। আমার তো মোটেও খুবই ভালো লাগতেছে। একটা ফ্রি মা, এটা পরে বলে না। হ্যাঁ, চালি গুলা তো আপনাদেরকে আমি আগেই বলছিলাম, আমি যে জায়গাটার মধ্যে আসলে উঠতেছি। এখানকার মানে মানুষদের দেখতে ভালোই লাগে, এই জায়গার মানুষরা আসলে একটু কার্টুনিস্ট টাইপের হয়, সো খুব ভালো লাগে। ওয়াও, এই জায়গাটা খুব সুন্দর মতন দেখে সাজাইছে। আজকে আমার ব্লগটা এখানে শেষ করে দিই। সো আর কথা না বাড়াই, আবার কোনো নেক্সট ব্লগে আমি অতি শিগগিরই হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ফিক্স।